প্রয়োজনের সময় আমাদের কথা মনে পড়েছে। যখন লোক পাঠিয়ে আমাদের দোকানটা ভেঙে দিল, আমাদের এত বড় ক্ষতি করে দিল, তাকে আমরা সাহায্য কেন করবো? মেজদি, দেখো নিজের মাথার উপরে ছাদ না বাঁচিয়ে তুই লোকটাকে সাহায্য করবি? তোর মনে নেই ওই লোকটা কিভাবে ভাঙানি দিচ্ছিল, যাতে তোর কোনো জিনিস বিক্রি না হয়, যাতে তুই কোনো দোকানে কাজ না পাস, সেটা কিভাবে চেষ্টা করছিল? আমার সব মনে আছে মানে, কিছু ভুলিনি আমি। কিন্তু এখন ওই পরিবারের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য, আমার বাবা মা আমাকে এই শিক্ষাই দিয়েছে। আর আমি যা করছি ওই পরিবারের জন্য করছি। উনি আমাকে হয়তো ওই পরিবারের কেউ মনে করেন না, কিন্তু আমি প্রথম দিন থেকে ওই পরিবারটাকে আপন ভাবার চেষ্টা করেছি। এই বিয়েটাকেও আমি সত্যি বলে মেনেছি। তাই ওই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন আমার কর্তব্য। আমি জানতাম ওদের মধ্যে যতই মান অভিমান থাকুক না কেন, একে অপরের বিপদে ওরা কোনোদিনও চুপ করে থাকতে পারবে। আমি এটাও জানি মুখে যতই অস্বীকার করুক, দাবায় আর খড়ির মধ্যে এতদিনে একটা মনের টান তো তৈরি হয়েই গেছে। এবার শুধু ওরা নিজেরা তাড়াতাড়ি এটা বুঝুক, তাহলেই হবে। তুই এসব কথা ছাড়, ওসব পরে ভাববো, এখন চ। কি ব্যাপারটা কি? এভাবে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে ডেকোরেশনের কাজটা কি হয়ে যাবে? না মানে আপনি আপনি এত কথা বলেন না ঋদ্ধিমান বাবু, প্রচুর সময় নষ্ট করেন। আমাকে নিয়ে যাবেন ওই জায়গায়, এখন দেরি হচ্ছে না আপনার? চলুন। বড়দি, তোমার রাতের ঘুমটা না গেল। তুমি যতই খড়িকে দূরে ঠেলে দিতে চাও না কেন, ও কিন্তু ক্রমশ তোমার দিকে সরে সরে আসছে। দেখলে না ঋদ্ধি কেমন ছুট্টে ওই দিকে চলে গেল? হ্যাঁ, আর ঋদ্ধি তো আজকাল তোমার কোনো কথাই শুনছে না, তোমার কথা কানেই তুলছে না, তোমার পাত্তাই দিচ্ছে না। একদম বাজে কথা বলবে না। ঋদ্ধি যা করছে ব্যবসার খাতিরে করছে, কোনো সম্পর্কের খাতিরে নয়, তাই সব বাজে কথা বলে আমার মাথা খাবে না। বড়দি, তুমি না শুধু শুধু আমার উপর রাগ করছো, আমাকে ভুল বুঝছো। তুমি নিজে দেখো নি, দিরাগমনের সময় থেকে তোমার ছেলে কেমন শুধু খড়ি 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 করছে, ওর পেছনে ঘুর ঘুর করছে, ওর কথার দিকে ঝোল টেনে কথা বলছে, কাছে কাছে আগলে আগলে রাখতে চাইছে, তুমি দেখো। তুমি কি ভাবছো তোমার ছেলে শুধু এটা ব্যবসার জন্য করছে? না করলে ভালো, কিন্তু আমার কি মনে হয় জানো তো, তুমি না ভগবানকে ডাকো। এই খড়ি তুলির টান দিতে গিয়ে তোমার ঋদ্ধিকে না স্যাট করে নিজের দিকে টেনে নেয়। না মানে আমি বলছিলাম যে এত ঘন ঘন দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার নতুন করে ভাব ভালোবাসা না যেয়ে ওঠে, ঋদ্ধি যদি খড়িকে ফস করে এখানে নিয়ে চলে আসে। হ্যাঁ কথা আছে না, ছুঁ ছুঁয়ে ঢুকে পাল হয়ে বেরোনো, হ্যাঁ সেটা যদি হয় একটু সাবধানে থেকো। নাহলে তুমি ভাবো তোমার সঙ্গে টক্কর দেয়, হ্যাঁ আরে শাশুড়ি দু একটা কথা বলতেই পারে শাসন করার সময়, তাই বলে শাড়ি গয়না সব ফেরত দিয়ে দেবে? এত ডাঁট, একটা গরিব ঘরের মেয়ের এত বড় দিমাগ ভালো? এই বাড়ির যদি এত নিয়ম না থাকতো তাহলে কোন জন্মে আমি এই বিয়ে ভেঙে দিতাম? ওই সাব স্ট্যান্ডার্ড মেয়েটার সঙ্গে আমার ঋদ্ধিমানের, ওকে আমি ঘর করতেই দিতাম না। আচ্ছা বড়বতী, একটা কথা বলো, আমার শ্বশুরমশার পূর্বপুরুষরা একটা বিধান দিয়েছিলেন, এই বাড়িতে কখনো ডিভোর্স হবে না, কেউ কারোর বিয়ে ভেঙে দিতে পারবে না, কিন্তু এরকম কোনো নিদান কি কখনো দিয়েছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না? মানে
অসম্ভব। কাল সকালের মধ্যে কি কাল সারাদিন দিয়ে দিলেও এই ভেন্যুটা সাজিয়ে তোলা সম্ভব না। মেজদি, শোন মেজদি, মানে মানে কেটে পড়, এটা কোনোভাবেই সাজিয়ে তোলা সম্ভব না। কম বড় জায়গা নাকি, আর কিছু হলে কিন্তু সব দোষ তোর ঘাড়েই দেবে জামাইবাবু। বলছি শোন, ঠিক করতে গিয়ে যদি আরও সবটা ঘেটে যায় তখন কিন্তু জামাইবাবুর বাড়ির লোক সবাই আবার ওই হ্যাশট্যাগ সব দোষ করি ট্রেনটা কিন্তু চালু করে দেবে। আপনাদের যা যা লাগবে বলুন, আমি আনানোর ব্যবস্থা করছি। ঝাঁটা কি? একটা মুড়ো, একটা লতানে, বালতি, সাবান গুঁড়ো আর কাপড়। এক্ষুনি সুমিতা, সুমিতা শোন, উনি যা যা বলছেন সেগুলো আনানোর ব্যবস্থা করো। ওই ঝাঁটা কি কি কি? দুটো ঝাঁটা, একটা মুড়ো, একটা লতানে, বালতি, সাবান গুঁড়ো, কাপড়। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। ওই তো সন্ধ্যা এসে গেছে। ভাগ্যিস তুমি এলে। আরে তুমি ডাকবে আর আমি আসবো না খুড়ি, তাই কখনো হয়? ওই তো প্রশান্তদা এসে গেছে। প্রশান্তদা বলছে এটা আমার শ্বশুরবাড়ির কাজ, উঠে দিতে হবে কিন্তু। আমি সবটা করে দেবো দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে সারা রাত জেগে কাজ করবে। এই এই কোথায় রে তোরা, সব নিয়ে নিয়ে এদিকে এদিকে এদিকে। এই দেখ সঞ্জয়দা, তুমি আমার সাথে এসো, আমি দেখি। আপনার কোনো আক্কেল নেই? বড় কি শুধু চেহারা হয়েছে? দেখছেন এত ধুলো উঠছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে যান। আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। এখানে কিরকম ডেকোরেশন হবে সেটা তো আমাকে বলে দিতে হবে। না, আপনাকে বলে দিতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই আমি যেটা করবো আপনাকে সেটাই মেনে নিতে হবে, এটা ছাড়া আপনার কোনো কাজ নেই। মানে কি? এটা আমার এক্সিবিশন, দেয়ার ইজ এ সার্টেন ওয়ে দিস শুড লুক, আমার একটা এক্সপেকটেশন আছে, আমার একটা ওয়ে আছে, সেভাবেই করতে হবে আপনাকে। তাহলে আপনি করে নিন। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার ঝাঁটা আপনি ধরুন, আপনার যেরকম ইচ্ছে আপনি সেভাবেই করুন, ওকে? কিন্তু একটা কথা মনে রাখবেন, কাল সকালের মধ্যে কিন্তু এই সব জিনিস, সব ডেকোরেশন হয়ে যেতে হবে। নাহলে কি, নাহলে কি বলুন? আশ্চর্য অকৃতজ্ঞ মানুষ আপনি, সাহায্য চাইছেন তাও এরকম হুমকির সুরে আমি কোনোদিনও দেখিনি। শুনুন ঋদ্ধিমান বাবু, আপনার ওই নামি দামি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মতন আমিও যদি এখন না বলে দিই, এই জায়গাটা সাজিয়ে তোলার আর কোনো উপায় আপনার কাছে আছে কি? আছে কি? নেই তো, তাই আমি যেটা বলছি আপনাকে সেটাই শুনতে হবে। আর আপনাকে আমি বলেছিলাম না, যে গাঁটছড়া ঈশ্বর বেঁধেছেন সেটা আপনি চাইলেও এড়াতে পারবেন না, তাই আপনি চান বা না চান মুখোমুখি আমাদের হতেই হবে। সারাক্ষণ খালি মেজাজ আর মেজাজ, তো রাগ অহংকার কোথায় যে উনি রাখেন ভগবান জানে, কারোর সাথে জীবনে দুটো ভালো কথা মিষ্টি মুখে বলতে পারেনি, জন্মের সময় মধুও দেয়নি বোধ হয়। আশ্চর্য বিরক্তিকর লোক একটা, একটা গরম হয়েছে, কেন যে ওনাকে সাহায্য করতে এলাম আমি ভগবান জানে।
আজ এই রাহু ঋদ্ধির মুখে এমন কালি দেবে, শত চেষ্টা করেও ঋদ্ধি নিজের ইমেজ বাঁচাতে পারবে। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।